গুজরাটকে হারিয়ে খেতাব চেন্নাইয়ের রোমাঞ্চকর আইপিএল ফাইনালের সাক্ষী থাকলো মধ্যরাতের মতেরা কখনো এগিয়ে গুজরাট তো কখনও চেন্নাই পেন্ডুলামের মতো দুলল ম্যাচের ভাগ্য তবে শেষ হাসি হাসল ধোনি ব্রিগেডই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গুজরাটকে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ের জন্য সিএসকের প্রয়োজন ছিল পনেরো ওভারে একশো একাত্তর রান যভাবে শুরুটা বেশ ভালোই হয়েছিল হলুদ ব্রিগেডের দুই ওপেনার রানরেট সচল রেখে ধীরে ধীরে জয়ের ভিত গড়ছিলেন মনে হয়েছিল ধোনির পঞ্চম আইপিএল ট্রফির জেতা শুধু সময়ের অপেক্ষা ঠিক তখনই নূর আহমদ জোড়া ধাক্কা দেন সিএসকের ব্যাটিং। ব্যাটিংয়ে প্রথম ফেরান ঋতুরাজ গায়কোয়াডকে তারপর তুলে নেন ডেভন কনওয়ের উইকেট তবে সেই ঝটকা সামলে আজিঙ্কে রাহানে ও শিবম দুবে ও লড়াই জারি রাখেন কিন্তু রাহানে তুলে মারতে গিয়ে সাতাশ রানে আউট হন তবে শিবম দুবে ছিলেন মারমুখী মেজাজে কিন্তু মোহিত শর্মা পরপর রায়ুডু ও ধোনিকে ফিরিয়ে পাল্টা চাপে ফেলে দেন চেন্নাইকে অন্তিম ওভারে জয়ের জন্য সিএসকে প্রয়োজন ছিল তেরো রান অনবদ্য বোলিং করেন মোহিত কিন্তু জডেজা শেষ দুটি বলে ছক্কা ও চার হাঁকিয়ে নাটকীয় জয় এনে দেন চেন্নাইকে টস হেরে ব্যাট করতে নেমে আইপিএল ফাইনালের সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে গুজরাট টাইটেন্স একুশ বছর বয়সী তামিলনাড়ুর ভূমিপুত্র সাই সুদর্শনের দাপটে চার উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দুশো রান কিন্তু বৃষ্টিতে মাত্র তিন বলের পর চেন্নাই ইনিংস থমকে যাওয়ায় সমীকরণ হলো আরও জটিল বারবার পিচ পরিদর্শনের পর পৌনে বারোটার সময় এলো খেলা শুরুর ঘোষণা জানা গেল শেষ পর্যন্ত রাত বারোটা দশ নাগাদ খেলা শুরু হবে পনেরো ওভারে ডাকওয়াত লুইস নিয়মে ধোনি বাহিনীর প্রয়োজন একশো একাত্তর রান প্রশ্ন উঠছে অবশ্য অত্যাধুনিক স্টেডিয়ামে স্পঞ্জের মাধ্যমে মাঠ শুকোনোর আদ্যিকালের পদ্ধতি নিয়ে কেন যে ইডেনের মতো পুরো মাঠ ঢাকা দেওয়া কভারের ব্যবস্থা করতে পারলেন না ট্রফি ও মাহির মাঝে শুভমান গিলকেই ধরা হচ্ছিল কাটা প্রথম উইকেটে ঋদ্ধিমান সাহার সঙ্গে গিলের জুটিতে ওঠে সাতষট্টি রান একশো এর স্ট্রাইক রেটে ক্রমশ বিপজ্জনক দেখা ছিল ভারতীয় ক্রিকেটের নয়া সুপারস্টারকে ক্রমশ হতাশা ডুবতে দেখা যাচ্ছিল হলুদ জার্সিধারীদের সেই চাপেই গল বাউন্ডারি ও মিস হল নিশ্চিত রান আউট দেওয়ালে পিঠ থেকে যাওয়া আবহেই গিলকে স্টাম্প করে পালের হাওয়া কাটলেন সেই ধোনি জ্যাটে যা স্পিন করে বেরিয়ে যাওয়া বল দুরন্ত রিফ্লেক্সে ধরে বিদ্যুৎ ঝলকের মতো ভাঙলেন স্টাম্প তখনও ক্রিজের বাইরে দাঁড়িয়ে স্তম্ভিত গিল যদিও তার আজ ইনিংসে পড়তে দেননি ঋদ্ধিমান সঙ্গী হলেন সুদর্শন দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন চৌষট্টি রান ঋদ্ধিমান সাহা ছত্রিশ বলে পৌঁছলেন এবারের আসরের তার দ্বিতীয় পঞ্চাশে একশো আটত্রিশ দশমিক চার ছয় স্ট্রাইক রেটে উনচল্লিশ বলে থামলেন চুয়ান্ন রানে যাতে থাকল পাঁচটি চার ও একটি ছয় অবশ্য একুশ রানে তার ফিরতি ক্যাচ ফেলেন সেই দীপক চাহার তবে ঋদ্ধির ডাগআউটে ফিরতেই শুরু সুদর্শন শো আটটি চার ও ছয়টি ছক্কায় ইনিংস সাজালেন বাহাতি স্লগে মাথিসা পাথিরানা চোদ্দ বলে আদায় করলেন চৌত্রিশ রান তুষার দেশ পান্ডের ওভারেই মারলেন একটি ছক্কা ও তিনটি বাউন্ডারি শেষ পর্যন্ত তিন অঙ্কের রানে পৌঁছতে না পারলেও সুদর্শন চক্রেই কার্যত ছিন্ন ভিন্ন হলেন চেন্নাইয়ের অনভিজ্ঞ পেসাররা মাহি অবশ্য আইপিএল এর দুশো পঞ্চাশতম ম্যাচে টস জিতে নায়কোচিত ভঙ্গিতেই শুরু করেছিলেন কিন্তু ডেথ ওভারের আগেই দুই স্পিনার জাডেজা ও থিকসেনার কোটা শেষ করে ফেলা নিয়ে উঠল প্রশ্ন